আসলাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইস এসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ভেক্টর বরিশাল এই চিত্র এক এ দেওয়া আছে এ ও বি দুটি ভেক্টর এদের মধ্যবর্তী কোন থিটা ওয়ান এবং চিত্র দুই এ দেওয়া আছে এ প্লাস বি একটি ভেক্টর ও এ মাইনাস বি একটি ভেক্টর এদের মধ্যবর্তী কোন থিটা টু তো চিত্রের যে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে তাদের এ ভেক্টর দেওয়া আছে হচ্ছে আই ক্যাপ মাইনাস এ ক্যাপ প্লাস খে ক্যাপ এবং বি ভেক্টর দেওয়া আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ঘাট বল কাকে বলে অল্প সময়ের জন্য একটা বড় মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে অর্থাৎ আমরা খুব অল্প সময়ের জন্য অনেক বড় মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত করলে যে বল পাব তাকে বলা হবে ঘাত বল এরপরে একটি ইঞ্জিনের দক্ষতা ষাট পার্সেন্ট বলতে কি বোঝায় একটি ইঞ্জিনের দক্ষতা ষাট পার্সেন্ট বলতে বোঝায় যে এই যদি জুল শক্তি প্রয়োগ করা হয় তার ষাট পারবো আর চল্লিশ পার্সেন্ট অপচয় হবে একশো জুল যদি আমরা শক্তি প্রয়োগ করি কোনো যন্ত্রের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে কর্মদক্ষতা ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে তাহলে কোনো ইঞ্জিনের দক্ষতা ষাট বলতে বোঝায় যে ইঞ্জিনটিতে যদি একশো একক শক্তি সরবরাহ করলে তার মাত্র ষাট একক শক্তি কাজে লাগবে এবং চল্লিশ একক শক্তির অপচয় হবে অপচয় হবে এর পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে আমি এরপরও ক এবং খ এই প্রশ্নের উত্তর দুটি ডেসক্রিপশনে দিয়ে দিব গ নম্বর বলছে অধিপুকের আলোকে থিটা ওয়ান এর মান নির্ণয় করো অর্থাৎ ভেক্টর মধ্যবর্তী কোন এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোন নির্ণয় করতে হবে তো আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয়ের জন্য ডট ডট গুণের সূত্র ব্যবহার করা হয় এ ডট বি এর সূত্র ব্যবহার করতে হবে তো এ ডট বি এর সূত্র হলো আমরা একটু শিখে নিই সূত্রটা যে যদি এখানে আমি দুটি ভেক্টর ধরে নিছি যদি এ একটি ভেক্টর এটা ধরে নিলাম আমরা সূত্র শেখার জন্য এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড খে ক্যাপ এবং বি একটি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড খে ক্যাপ এখানে ওই যে এ এক্স এ ওয়াই এ বি এক্স বি ওয়াই বি জেড এগুলি হচ্ছে উপাংশ অভিক্ষেপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ তো যাই হোক থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি হয় তাহলে এ ডট বি এর জন্য আমরা দুটি সূত্র করতে পারবো এ ডট বি যদি এই যে আমাদের এই ভেক্টরগুলোর যদি মান আর তাদের মধ্যবর্তী কোন যদি দেওয়া থাকে তখন আমরা এ ডট বি এর সূত্র ব্যবহার করবো বি ভেক্টর মডুলাস কস্তিটা আবার যদি এদের আহ জানা থাকে অর্থাৎ এ এক্স এক্স এ ওয়াই বি ওয়াই এ বিজেড এদের মানগুলো যদি জানা থাকে এই অভিক্ষেপগুলো জানা থাকে তাহলে আমরা সূত্র ব্যবহার করব a ডট বি এর সূত্র হচ্ছে a x b x প্লাস a y b y এই দুটি সূত্র আমরা ডট গুণের জন্য ব্যবহার করে থাকি যদি ভেক্টর মান দেওয়া থাকে এটাকে মডুলাস a ভেক্টর এটা দ্বারা বোঝায় a ভেক্টরের মান একে a দ্বারাও প্রকাশ করা হয় মডুলাস b ভেক্টর এটা দ্বারা বোঝায় b ভেক্টরের মান একে b দ্বারাও প্রকাশ করা হয় তাহলে a b cos তাহলে আমরা কি পেলাম এ ডট বি এর জন্য একটি পেলাম এ দ্বারা প্রকাশ করা হয় বি ভেক্টরের মানকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন যদি আমরা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে কস্থিটা ইকুয়াল এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো থিটা ইকুয়াল এ এক্স এক্স হচ্ছে ভেক্টর মান তো আবার ভেক্টর মান নির্ণয়ের সূত্র আছে ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে যদি এই অভিক্ষে জানা থাকে তাহলে যে কোনো মান নির্ণয় করতে পারব এভাবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এজেড স্কোয়ার এর ওপর বর্গমূল অর্থাৎ আহ ভেক্টরের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভেক্টরের মান তাহলে বি ভেক্টরের মানও আমরা এভাবে বের করতে পারবো তো চলো আমরা এখানে যেহেতু বলা হচ্ছে দুটা ভেক্টর দেওয়া আছে এটা আমাদের সূত্র পেলাম এখানে এ ভেক্টর আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ এখন এই ভেক্টর মধ্যবর্তী কোন বের করতে বলা হচ্ছে থ্রিটা ওয়ান এর মান তো এখন এ ডট বি ইকুয়াল আমরা জানি

ইয়েগুলো লিখে নিছি যে এটা কি হয়েছে এ ভেক্টরে মান দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বি ভেক্টরে মান দেওয়া আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ আবার এ মান সূত্র এই যে এ ভেক্টরে মানের জন্য আমরা কি করতে পারি রুট ওভার এ এক্স স্কোয়ার তো এখানে এ এক্সটা কি সরি এক্স এ ওয়াই স্কোয়ার প্লাস একটু ভালো করে লিখি এ হচ্ছে বর্গমূলক এ মান মান ওয়াই প্লাস এজেড স্কোয়ার এখন এগুলো হচ্ছে অভিক্ষেপ এই যে দেখো আই ক্যাপ এর অভিক্ষেপ কি আছে ওয়ান যে ক্যাব এর অভিক্ষেপ কি আছে মাইনাস ওয়ান কে ক্যাব এর অভিক্ষেপ কি আছে ওয়ান এই কারণে এই যে বর্গমূল ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আবার বি ভেক্টরের অভিক্ষেপ গুলো কি আছে এখানে আছে টু এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে প্লাস সিক্স তাহলে কি হবে এর মান নির্ণয়ের জন্য বর্গমূল টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আবার এখানে ডট গুণের জন্য আমরা অভিক্ষেপ গুলো কিভাবে গুণ করতে পারি এই যে এর অভিক্ষেপ এর সাথে আয়ের অভিক্ষেপের সাথে এই আয়ের অভিক্ষেপ গুণ অর্থাৎ এ এক্স বি এক্স তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো টু পাবো আবার যে অভিক্ষেপের সাথে যে অভিক্ষেপ অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস থ্রি গুণ করলে পাবো প্লাস থ্রি আবার কের এর অভিক্ষেপের সাথে কে এর অভিক্ষেপ এটা গুণ করলে কে এর অভিক্ষেপ এখানে ওয়ান আছে ওয়ান এবং সিক্স গুণ করলে প্লাস সিক্স আর এখানে তো আমরা ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করেছি তাহলে আমরা কী দিতে পারি কস থ্রিটা ওয়ান ইকুয়াল টু প্লাস থ্রি প্লাস সিক্স বাই বর্গমূর রুট থ্রি ইন্টু রুট ফর্টি নাইন অর্থাৎ ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার এগুলো থ্রি হয়ে যায় টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার হলে নাইন হয় এখানে নাইন ফোর আর থার্টি সিক্স এগুলো প্লাস করলে হয় ফর্টি নাইন তো ফর্টি নাইনের উপর রুট হলে হয় সেভেন তাহলে কস থিটা ওয়ান ইকুয়াল এখানে যোগ করলে হয় ইলেভেন এখন এই কসকে যদি আমরা এ পাশে ইনভার্স করে দিই অর্থাৎ থিটা ওয়ান ইকুয়াল কস ইনভার্স ইলেভেন বাই সেভেন রুট থ্রি একে কস ইনভার্স করলে আমরা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোম থিটা ওয়ানের মান পাবো ক্যালকুলেটার ব্যবহার করে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট সেভেন ডিগ্রি এটি হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এরপরে বলা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে θ1 θ2 হওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও তো আমরা তো θ1 এর মান গতে বের করলাম এখন থিটা টু এর মান বের করে দেখবো যে এদের মান সমান হওয়া সম্ভব কিনা তো এর মান বের করার জন্য ও সমষ্টি এখানে এখানে আবার এ অন্তর আছে এই দুটি আগে নির্ণয় করতে হবে এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আগে নির্ণয় করে নিতে হবে তো এখানে দেওয়া আছে এ ভেক্টর হলো আই ক্যাব মাইনাস জে ক্যাব ভেক্টর হলো টু আই ক্যাবাস থ্রি ক্যাবষ্টি এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্ণয় করলে আমাদের যে ভেক্টরের উপাংশগুলো দেওয়া আছে উপাংশগুলো যোগ করতে হবে অর্থাৎ আই এর সাথে টু আই যোগ করতে হবে মাইনাস জেয়ের সাথে মাইনাস থ্রি জে এবং প্লাস কে এর সাথে সিক্স কে এভাবে তো এটা যোগ করলে এখানে আই প্লাস টু আই ক্যাপ থ্রি আই ক্যাব মাইনাস জে ক্যাপ এটা হবে আমাদের মাইনাস ফোর ক্যাপ তারপরে প্লাস ক্যাপ প্লাস ক্যাপ সিক্স ক্যাপ প্লাস ক্যাপ আবার বিয়োগ করলেও সেম একইভাবে আই ক্যাপ থেকে টু আই ক্যাব মাইনাস হবে এবং মাইনাস জে ক্যাব থেকে মাইনাস থ্রি আই ক্যাব মাইনাস হবে তো এটা মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে যাবে আমরা যদি এই যে ব্র্যাকেট ব্র্যাকটা উঠিয়ে দিই দিলে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে আবার কে ক্যাপ থেকে সিক্স কে ক্যাব এটা মাইনাস হবে তাহলে আমরা এখানে পাবো মাইনাস আই প্লাস টু যে মাইনাস ফাইভ কে ক্যাব এখুনি ভেক্টর দয়ের অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এই ভেক্টর মাইনাস বি ভেক্টর এদের মধ্যবর্তী কোন নির্ণয় করবো তো পূর্বের মতোই আমরা মধ্যবর্তী নির্ণয় এর সূত্র দ্বারা তো আমরা এর সূত্র কি পেয়েছিলাম এটা আমরা সরাসরি আহ দিয়ে আমরা করতে পারি কস্থিতায় সূত্র হচ্ছে ভেক্টর দ্বয়ের অভিক্ষেপগুলো আমরা যেভাবে এই যে এখানে করেছিলাম এই যে এই সূত্রটা এ এক্স এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড করতে পারি তো আমি এখানে একটু এগুলো লিখেছি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের সমষ্টি এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের আমাদের অন্তরফল কত হয়েছিল এটা আমরা এখানে লিখে দিব লিখে এই যে ভেক্টরদের মান নির্ণয় করব তো ভেক্টরের মান নির্ণয় করার সূত্র কি আবারও আমি বলি যে এই যে আমাদের অভিক্ষেপগুলো দেওয়া আছে অভিক্ষেপগুলোর বর্গ অর্থাৎ প্রথম অভিক্ষেপ কি আমরা এ এক্স বলি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর উপর বর্গমূল এভাবে ভেক্টরের মান নির্ণয় করতে হয় তাহলে এ প্লাস বি ভেক্টরের মান এটা এ মান নির্ণয়ের জন্য এর অভিক্ষেপগুলো কি কি আছে থ্রি আছে

যেটা আই ক্যাপের এটা তিন আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস তিন হবে এই যে মাইনাস চার আর প্লাস টু গুণ করলে এখানে মাইনাস এইট হবে প্লাস সেভেন আর মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস থার্টি ফাইভ হবে তাহলে

তাহলে আমরা এই ভিক্টর দয়ের মধ্যবর্তী কোন থিটার টু এর মান পেয়ে যাব তাহলে থিটার টু ইকুয়াল কস ইনভার্স ইনটু মাইনাস ফর্টি সিক্স বাই রুট সেভেন্টি ফোর ইনটু রুট থার্টি এটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে থিটার টু এর মান পাব ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি থিটার টু এর মান এটা হলো থিটার টু এর মান আর গ হতে আমরা পেয়েছিলাম থিটা ওয়ান এর মান এটা গ থেকে পেয়েছিলাম থিটা ওয়ান এর মান টোয়েন্টি ফোর পয়েন্ট এইট সেভেন ডিগ্রি আর থিটা টু এর মান পেলাম ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তো এখানে লক্ষণীয় দেখো থিটা ওয়ান এবং থিটা টু সমান নয় অথে উদ্দীপকের থিটা ওয়ান ইকুয়াল থিটা টু অর্থাৎ এটা সমান হওয়া সম্ভব নয় কারণ এদের মান সমান হয় নাই থিটা ওয়ান ইজ নট ইকুয়াল থিটা টু হয়েছে তাই এটা কখনো সমান হওয়া সম্ভব নয়